সেলফি তোলা, ভালোবাসা, কনফিডেন্স আর পজিটিভ এনার্জি, এইগুলোর মধ্যে কি মিল আছে এটা বোঝানোর জন্যে আমি এই ভিডিওটা করলাম। এটা আমার প্রজেক্ট আফ্রিকাতে যেটা আমি এখন বানাচ্ছি। আমি দেখতে পাচ্ছ আমি আমার ডান হাতে ক্যামেরা ধরা আছে, আমি সেলফি করছি এবং তোমাদের দেখানোর জন্যে যে এই প্রজেক্টটা কীরকম, এবং তারপরে আমি তোমাদের এই কয়েকটা ব্যাপারের মধ্যে মিলগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। একটা জিনিস তোমরা সবাই খেয়াল করেছ যে কিছু কিছু লোক আছে যারা কখনোই সেলফি তোলে না। তুমি গ্রুপে দেখবে অনেক লোকের ফটো নেই, তারা শুধু ফরওয়ার্ড করে, তারা সেলফি বা তাদের পরিবারের ছবি টবি তারা দেয় না। আবার কিছু লোক আছে, বিশেষ করে যারা ইয়াং তোমাদের মতো, তারা সবসময় সেলফি দিচ্ছে, সবসময় ছবি তুলছে, ফেসবুকে দিচ্ছে, টুইটারে দিচ্ছে, তারপরে ওটাকে কি বলে স্ন্যাপচ্যাটে দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে। এখন এই যে দুটো শ্রেণীর প্রাণী যারা প্রচুর সেলফি তোলে, তার মধ্যে আমিও আছি, প্রচুর সেলফি তোলে, ভিডিও তোলে, পোস্ট করে, সবাইকে দেখাতে চায় যে কেমন আছে, কি করছে, নিজের কথা বলতে চায়। আর কিছু লোক আছে যারা লুকিয়ে থাকে, তারা কখনোই সেলফি টেলফি কিছুই তোলে না, তারা যে কি করছে, কোথায় আছে জানা যায় না, হঠাৎ করে একটা মেসেজ পাওয়া যায়। এখন এই দুই দলের মধ্যে তফাতটা কি? তফাতটা হচ্ছে আমার মনে হয় যে কনফিডেন্স লেভেল। এই যে সমাজের কথা শুনে শুনে আমি ছোট, আমি খারাপ, আই এম নট ওয়ার্থ ইট, আমি তোমাদের মতো নই, আমি একটু অন্যরকম, তুমি যেটা পারো আমি সেটা পারি না, এই যে কতগুলি ফিলিং আমাদের ছোটবেলা থেকে দিয়ে দেওয়া হয়, যখন বড় হই সেই ফিলিংসগুলো আমরা ভুলতে পারি না, ছাড়তে পারি না, যার জন্যে আমরা লুকিয়ে থাকতে ভালোবাসি, আমরা সেলফি তুলতে ভালোবাসি না, আয়নার দিকে তাকাতে পারি না, আমার নিজেকে ছোট মনে হয়, বিশ্রী মনে হয়, কদাকার মনে হয়। এইটা একটা নেগেটিভ এনার্জি। আর যাদের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি আছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি প্রচুর ছবি তুলি, সবাইকে দেখাই, নিজেকে ভালো মনে করি, নিজেকে সুন্দর মনে করি, আর নিজেকে অনেক শক্তিশালী মনে করি, প্রচুর কনফিডেন্স আছে। এবং যারা যারা সেলফি তোলে তাদেরও আমার এই একটাই কথা যে তোমরা তুলতে থাকো, দেখাতে থাকো, লোককে বলতে থাকো যে আমি আছি। যেমন কোনো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বানায়, মনে করো তুমি একটা প্রোডাক্ট বানালে, তুমি একটা হ্যান্ড স্যানিটাইজার বানালে, এখন তুমি তো জানো বাজারে প্রচুর প্রচুর হ্যান্ড স্যানিটাইজার, তুমি ভাবলে যে আমারটা আর কে কিনবে, বাজারে এত বড় বড় কোম্পানি, এত বড় বড় বিজ্ঞাপন তাদের, আমি বানিয়ে রাখলাম কিন্তু আমি বসে থাকি। কিন্তু ভাই তুমি যদি তোমার হ্যান্ড স্যানিটাইজারটা বানিয়ে থাকো বা মাস্ক বানিয়ে থাকো, তুমি যদি কাউকে গিয়ে না বলো যে আমার কাছে হ্যান্ড স্যানিটাইজার আছে বা আমার কাছে মাস্ক আছে, আমি বানিয়েছি, তাহলে কে কিনবে? লোক তো জানতেই পারবে না যে তোমার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা কেনা যায়, যেটা দাম সস্তা, যেটার কোয়ালিটি ভালো, অথবা লোকে জানতেই পারবে না যে তুমি সেটা বিক্রি করতে। কাজেই বিজ্ঞাপন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, সেটা নিজেরই হোক অন্যেরই হোক। তুমি যদি চাও তোমার বিষয়ে লোকেরা জানে বা তোমার যে জ্ঞানগম্য আছে সেটা তুমি শেয়ার করতে চাও লোকের ভালোর জন্যে, তাহলে প্রচুর সেলফি তোলো, প্রচুর ভিডিও তোলো, ছেড়ে দাও বাজারে, ফেসবুকে, অমুক জায়গায়, তমুক জায়গায়, হোয়াটসঅ্যাপে। যারা কখনো সেলফি তুলতে ভালোবাসে না, যারা নিজেদের ফটো দেখাতে ভালোবাসে না, তারা ভাববে যে দেখো নিজের বিজ্ঞাপন নিজে দিচ্ছে, নিজের বিজ্ঞাপন দিচ্ছে না, তারা নিজের কনফিডেন্সটা ব্যক্ত করছে। এবং নর্মালি সেই সব মানুষরা, তোমরা যারা প্রচুর সেলফি টেলফি তোলো, আমি তাদের খুব কনগ্রাচুলেট করি যে তোমরা নিজেকে খুব ভালোবাসো, যেটা পজিটিভ এনার্জি জেনারেট করার জন্যে একটা ভীষণ স্ট্রং একটা রাস্তা। যে নিজেকে ভালোবাসি আয়নার সামনে, আমরা অনেক সময় আমাদের টিনেজার ছেলেমেয়েদের বকাবকি করি যে আয়নার সামনে এতক্ষণ কি কাটাক না, আয়নার সামনে তাদের কি আছে, নিজেকে ভালোবাসছে, নিজেকে দেখছে, নিজেকে সুন্দর করে গড়ে তুলছে, তাতে তার কনফিডেন্সটা বাড়বে এবং সে ভালো কাজকর্ম করবে, সে তার ক্যারিয়ারে সাকসেসফুল হবে এবং সবাইকে ভালোবাসবে, কারণ নিজেকে ভালোবাসলে সে অন্যকেও ভালোবাসতে পারবে। কাজেই সেলফি তোলা আর ভালোবাসা, এটার মধ্যে একটা কানেকশন আছে, কানেকশনটা এটাই।
কাজে তোমরা যারা প্রচুর সেলফি তোলো, আমি তাদের খুব খুব সম্মান করি, কারণ তোমরা নিজেদের খুব ভালোবাসো, এটাই তার প্রমাণ। তোমাদের কনফিডেন্স লেভেল সবসময় বাড়বে এবং এরকমই থাক। আমিও সেলফি টেলফি তুলি, আমারও অনেক বয়স হয়েছে, কিন্তু আমিও তোমাদের মতো সেলফি টেলফি তুলে এখানে সেখানে দিতে থাকি, ভিডিও করতে থাকি। এইভাবেই হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, আমার নিজস্ব কনফিডেন্স নিয়ে। এবং আজকে তোমাদের ভালোবাসা এবং আমার নিজের ভালোবাসার এক্সচেঞ্জে আমার ইউটিউব চ্যানেলটা সত্যিই ভালো করছে এবং তোমাদের উপকার হচ্ছে, আমিও ভালোবাসছি। আমি যে তোমাদের জন্য কিছু করতে পারছি এটা জেনে আমার খুব আনন্দ হয়। আমাদের মতো যারা বয়স্ক লোক তারা সেলফি কেন কম তোলে জানো? কারণ যত বয়স বাড়তে থাকে জীবন যাপন যেভাবে যে করেছে সেই প্রমাণে তাদের কনফিডেন্স লেভেলটা কম হতে থাকে, আর তারপরে যদি শরীরে একটু রোগ ভোগ ঢুকে যায় তখন তখন একটু ভয়ও ঢোকে শরীরে শরীরে এবং মনে, এবং তার ফলে সব কিছুতে একটা অস্বস্তি পায়, সেটা ছাপটা মুখের ওপর পড়ে। এবং তার জন্য তারা ভাবে আমরা কেন সেলফি তুলব? আমি আমাদের বয়সের কথা বলছি, আমাদের মতো যারা বুড়ো, এই শব্দটা খুব খারাপ কিন্তু তা বলছি, আমাদের মতো যারা বুড়ো মানুষ তারা সেলফি টেলফি তুলতে পছন্দ করে না। তারা তখন নিজেকে কম্পেয়ার করে যাদের বয়স কম তাদের সঙ্গে, এবং তারা গ্রেসফুলি ওল্ড হতে পারে না। গ্রেসফুলি ওল্ড হওয়া মানে আত্মসম্মানের সঙ্গে নিজেকে ভালোবেসে বয়স্ক হওয়া, এটা অনেকেই পারে না। বয়সটাকে আমাদের মতো অনেক লোকেরা স্বীকার করতে পারে না, তারা ভাবে যে আহারে সপ্তাহ চলে গেল, বয়সটা চলে গেল, এবং কত কম দিন আর আমরা বেঁচে আছি। এসব করার জন্য তারা ক্যামেরার সামনে আসতে চায় না, তারা অনেক সময় অনেক জায়গায় যেতে চায় না, তারা ঘর কোনো হয়ে বসে থাকে, নিজেদের দেখাতে চায় না, কারণ তাদের কনফিডেন্সটা কমে যায়। এবং তার পেছনে কারণ হচ্ছে তখন তারা ধীরে ধীরে নিজেদের কম ভালোবাসতে শুরু করে, ভালোবাসাটা তাদের নিজেদের জন্য কমে যায়। এটা করবে না, এটার উল্টোটা করবে। যত বয়স হবে আমাদের, আমরা যেন নিজেকে আরো ভালোবাসি, আমরা কি কি দিয়েছি পৃথিবীকে সেটা ভেবে যেন আমরা গর্বিত বোধ করি, এবং আমরা সামনে আমাদের যে পরের জেনারেশনটা আমাদের থেকে যারা অনেক ছোট তাদের প্রপার সম্মান দিয়ে, তাদের ভালোবেসে, তাদের ধমক দিয়ে না, বা তাদের শিক্ষা দেব কিন্তু এই অ্যাটিচিউড নিয়ে না, তাদের ভালোবেসে, তাদের অ্যাডভাইস শুনে, এবং তারা তারা আমাদের থেকে অনেক কিছু বেশি জানে, এবং সেগুলিকে স্বীকার করে নিয়ে আমরা যদি বাঁচতে পারি তাহলে আমাদের কনফিডেন্স লেভেল এবং স্বাস্থ্য বরাবর ভালো থাকবে, এবং আমরা দেখবে তখন আর সেলফি তুলতে ঘাবড়াবো না। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে। যাও, জিতে নাও, বিশেষ করে আমার মতো যাদের বয়স তারা।